দম ফেলার ফুসরত নেই অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা এখন হলিউডের একাধিক ছবিতে কাজ করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অরবিন্দ আদিগার বেস্ট সেলিং নোভেল দ্য হোয়াইট টাইগারের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত নতুন সিনেমা দ্য হোয়াইট টাইগার। গেল 22শে জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তির পর থেকে 64 দেশের নাম্বার 1 অবস্থান গড়ে নিয়েছে দ্য হোয়াইট টাইগার। শাশ্বত মেহেদির প্রতিবেদন। চলতি বছরের 22 জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার নতুন ছবি দ্য হোয়াইট টাইগার। অরবিন্দ আদিগার বেস্ট সেলিং নভেল দ্য হোয়াইট টাইগারের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ফিল্ম। আই বলরাম হালওয়াই, আই ড্রোভ দ্য কার, আই ওয়াজ অ্যালোন ইন দ্য কার। এই ছবিতে পিঙ্কি ম্যাডামের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন অভিনেতা আদর্শ গৌরব এবং রাজকুমার রাও। ছবির মুক্তির পর থেকেই সকলের কাছে প্রশংসা কুড়োচ্ছে এই অভিনেত্রী। এখন নেটফ্লিক্সে 64 দেশে নাম্বার 1 দ্য হোয়াইট টাইগার। নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার প্রথম 4 সপ্তাহের মধ্যে 2,70,00,000 দর্শক ঘরে বসে দ্য হোয়াইট টাইগার চলচ্চিত্রটি দেখেছেন বলে এক ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।